হ্যালো ফ্রেন্ডস, ত্রিজাস চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। এখন এই ভিডিওতে আপনাদের কাছে চালের রুটি কিভাবে তৈরি করা হয় সেটা আমরা দেখাব। চালের রুটি বানাতে যে যে উপকরণ দরকার সেগুলি হলো, দেখুন, চালগুঁড়ি 500 গ্রাম মতো, একটা গ্লাসে 300 গ্রাম মতো জল নিয়েছি, আর পরিমাণ মতো লবণ। এখন আমরা কড়াইয়ে জলটা গরম করতে দিলাম। জলটা যখন ফুটতে শুরু করবে তখন জলের মধ্যে আমরা চাল গুঁড়িটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন জলের মধ্যে আমরা চাল গুঁড়িটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছি। আমাদের চাল গুঁড়ির পরিমাণটা একটু বেশি হওয়ার জন্যে আরও এক গ্লাস জল আমাদের দিতে হলো। এই জলের মধ্যে চাল গুঁড়িটা আমরা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। গরম জলের মধ্যে চাল গুঁড়ি মিশিয়ে ভালো করে নাড়ার সময় খেয়াল রাখতে হবে যেন চালগুঁড়ি কড়াইয়ের তলায় ধরে না যায়, তার জন্য ভালোভাবে বারবার বারবার নেড়ে নিতে হবে। এবার আমরা 1 চামচ লবণ ছড়িয়ে দিচ্ছি। চালগুঁড়িটাকে কড়াইয়ের মধ্যে বারবার ভালো করে নেড়ে নিয়ে আমরা একদম শুকনো করে নেব। দেখুন, কড়াইয়ে 5 মিনিট নাড়ার পর শুকিয়ে নিয়ে এমনভাবে চালগুঁড়ি থেকে ডোটা তৈরি করছে। ডোটা ঠান্ডা হয়ে গেলে এটা আমরা অন্য একটা পাত্রে নিয়ে ভালো করে মেখে নেব। ডোয়ের উপর হালকা হালকা চালগুঁড়ি দিয়ে একটু করে মেখে নিতে হচ্ছে। প্রায় 50 গ্রাম মতো শুকনো চালগুঁড়ি লাগলো ডোটা তৈরি করার জন্য। আর দেখুন, ডোটা এবার রেডি হয়ে গিয়েছে একদম। দেখুন ডো থেকে কিভাবে লেচি তৈরি করা হচ্ছে। দেখুন এইভাবে এবার লেচিগুলো থেকে বেলে নিয়ে কেমন রুটির আকার দেওয়া হচ্ছে। দেখুন এভাবে পাতলা করে বেলে নিয়ে রুটি তৈরি করতে হবে। দেখুন এখন আমরা তাওয়াটা গরম করে নিয়েছি, আর সেই গরম তাওয়াতে আমরা রুটিগুলো দিয়ে সেঁকব। রুটিগুলো দেখুন এক পাশ সেঁকে না হলো, এবার উল্টে নিয়ে উল্টো পিঠটাও সেঁকে নেওয়া হচ্ছে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সেঁকে নিতে হবে, কারণ হাই ফ্লেমে রাখলে রুটিটা পুড়ে যেতে পারে। দেখুন রুটি কিভাবে ফুলে উঠলো। এভাবে আমরা সব আটা থেকে একে একে লেচি বানিয়ে নেব ঠিকঠাক ভাবে। সব লেচিগুলো এবার এভাবেই বেলে নেব আমরা। তারপর সব রুটিগুলো এভাবেই এপিট ওপিট করে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে, লো ফ্লেমে গ্যাসটাকে রেখে, যাতে পুড়ে না যায়। এই রুটিগুলি খুব সুস্বাদু এবং খুব হেলদি, বিশেষ করে যাদের আটা ময়দা এগুলো খেলে গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল প্রবলেম হয় তাদের ক্ষেত্রে এই রুটি কিন্তু খুব স্বাস্থ্যের পক্ষে ভালো এবং সুস্বাদু। এই দেখুন আমাদের চালের রুটিগুলো সব তৈরি হয়ে গেছে, একদম গরম গরম নরম চালের রুটি। এই চালের রুটি আমাদের পরিবেশিত হচ্ছে স্যালাড, পালং চিকেন আর গরম গুড়ের রসগোল্লা সহযোগে। যদি আপনারা পালং চিকেনের প্রিপারেশনটা দেখতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই শীতে এরকম নরম গরম সুস্বাদু চালের রুটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের অন্য তরকারি বা অন্য মেনু দিয়েও আপনারা ট্রাই করতে পারেন। আজকে আমাদের ডিনার আপনাদেরকে দেখিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে
আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর এই চালের রুটি বাড়িতে বানিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো গুড বাই ফ্রেন্ডস।